तखन समयटा छिलो शीतकाल। सकाल बेलाय प्रचुर कुयाशा पड़े, कुयाशाय ढेके जाय चारदिक। आर एई शीतेर सकालेई मिष्टि पिठा खेते चाय कोका। मा ओ मा, बोलछिलाम शीतकाल तो चले एसेछे, सबार बाड़ीते एखन पिठा बानाच्छे, तुमि कि आमाके पिठा बानिये देबे ना? हाँ अवश्यई देब, आमार एकमात्र छेले पिठार आबदार करेछे, ना दिले कि हय? तोर बाबा बाड़ीते आसुक, आमी बोलबो तोमार जोन्नो बाजार थेके नारिकेल आर मिठाई निये आसते, आमी कालकेई तोमाके पिठा बानिये देब। जाओ तुमि आबार खेला करते जाओ। कोका तखन खेला करार जोन्नो बेर हये पड़े। आर एकटु परेई रहिमिया बाड़ीते चले आसे। से मुरुलेर बाड़ीते काज करे जा टाका पाय ताई दिये संसार चालाय। ओगो तुमि एसेछो? बोलछिलाम कि तोमार छेले पिठा खाওয়ার জন্য বাইনা করেছে, গ্রামের সবার বাড়িতে নাকি এখন পিঠা বানানো হচ্ছে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি করব বলো, বেটা মোড়ল মশাই ব্যবসার উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য অন্য প্রদেশে চলে গেছে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। তাহলে তুমি বরং এক কাজ করো, আমাদের কোকাকে নিয়ে নানুর বাড়িতে চলে যাও। মা বলছিল শীতকাল আসলে যেন কোকাকে নিয়ে বেড়াতে যাই, আমাদের কোকাকে শীতের পিঠা খাওয়াবে। তুমি অবশ্য খুব সুন্দর কথা বলেছো, কোকাকে নিয়ে আমি বরং ওর নানুর বাড়িতেই চলে যাই, আমাদের কোকা মন ভরে শীতের পিঠা খেতে পারবে। পরের দিন সকালবেলা রহিম মিয়া কোকাকে নিয়ে নানুর বাড়িতে রওনা হলো। খুব একটা দূরে নয়, অবশ্য 2 গ্রাম পরেই কোকার নানুর বাড়ি। বাবা বাবা, নানু ভাই কি আমার জন্য পিঠা বানিয়ে রেখেছে? হ্যাঁ রে কোকা, তোমার নানু ভাই তোমার জন্য অনেক মিষ্টি পিঠা বানিয়ে রেখেছে, তুমি গেলেই মন ভরে পিঠা খেতে পারবে। বাবা বাবা, ওই গাছে হাড়ি বাঁধা কেন? কোকা, এটা হলো খেজুর গাছ। শীতকালে খেজুর গাছে অনেক রস হয়, আর রস সংগ্রহ করার জন্য গাছে হাড়ি বেঁধে দিতে হয়। বাবা, খেজুরের রস দিয়ে কি হয়? কোকা, খেজুরের রস অনেক মিষ্টি, যা আমরা খেতে পারি, আর খেজুরের রস দিয়ে মিঠাই বানানো হয়। বাবা, নানু ভাই কি আমার জন্য খেজুরের মিঠাই দিয়ে পিঠা বানাবে? হ্যাঁ রে কোকা, শীতকালে সবাই খেজুরের মিঠাই দিয়ে পিঠা বানায়। এভাবেই কথা বলতে বলতে তারা তখন নানুর বাড়িতে চলে আসে। নানু ভাই নানু ভাই, বাইরে এসো, দেখো কে এসেছে। আরে আমার নানু ভাই এসেছে। নানু ভাই তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কি ভালো আছো? আমিও অনেক ভালো আছি। মা আপনি কেমন আছেন? এই তো জামাই, তোমাদের দোয়াতে ভালোই আছি, আমার মেয়েকে তো দেখতে পাচ্ছি না। নানু ভাই, মা বলেছে আসবে না, বাড়িতে অনেক কাজ, তাই তো আমি চলে এসেছি। চলো চলো সবাই ঘরে চলো, তোমাদের জন্য আমি অনেক পিঠা বানিয়ে রেখেছি। ওরে বাবা, এত পিঠা! নানু ভাই, পিঠাগুলো কি তুমি সব বানিয়েছ? হ্যাঁ নানু ভাই, আমি সব পিঠা বানিয়েছি। পিঠা খেতে কেমন হয়েছে? নানু ভাই, পিঠা খেতে অনেক মজা হয়েছে। নানু ভাই, আমি কিন্তু আবার পিঠা খেতে চলে আসব, তোমার পিঠা অনেক মজা হয়েছে। নানু ভাই, তোমার যখনই পিঠা খেতে মন চাইবে তখনই আমাদের বাড়িতে চলে আসবে, আমি তোমার জন্য অনেক পিঠা বানিয়ে রাখবো। তারা তখন পিঠাকে বাড়িতে রওনা হয়। আর এভাবেই কোকা প্রতি বছর শীতকালে বাবার সাথে নানুর বাড়িতে পিঠা খেতে চলে যায়।